আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটি হচ্ছে বিয়ের পর প্রথম রোজাতে আমার শ্বশুরবাড়িতে কী কী ইফতার এবং শপিং করে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা আশা করছি আপনারা সবাই আমার এই সম্পূর্ণ ব্লগটি দেখবেন ইফতার দেওয়ার আগের দিন রাতে আমার ছোট বোন মরিয়ম সবগুলো ইফতার আইটেমের নাম সুন্দর করে কাগজে লিখে নিয়েছিল আগের রাতে আমি দুই কেজি ডাবলি বুট চার কেজি ছোলা বুট এবং দুই কেজি পেঁয়াজুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভোর সকালে উঠে বুট আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজুর ডালগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম আব্বু ওইদিকে পছন্দ মতো ফল এবং মিষ্টির আইটেমগুলো কিনে নিয়েছিল দুটো কলার ছড়ি ষোলো পিস আনারস চার পিস তরমুজ পাঁচ কেজি করে আপেল মালটা আঙ্গুর পাঁচ কেজি খেজুর এবং পাঁচ কেজি মিষ্টি কাঁশের জিলিপি ক্ষীর দই এবং বুরিন্দা নিয়েছিল এদিকে কিচেনে ঢুকে আম্মু সর্বপ্রথম সবগুলো পিঠার আইটেম তৈরি করে নিয়েছিল পাকন পিঠা চিকন পিঠা কাঁঠাল পাতার পিঠা এগুলো আগে তৈরি করা ছিল আজকে শুধু তেলে ভেজে শিরা দিয়ে দেওয়া হয়েছিল দুই বিরিয়ানি পিঠা দুই বিরিয়ানি পিঠাগুলো আজকে সবগুলো তেলে ভেজে শিরা দিয়েছিল আরও ছিল তেলের পিঠা তেলের পিঠাগুলো সবার শেষে বানিয়ে দেওয়া হয়েছিল তাই এটার ভিডিও নেই পিঠার আইটেম শেষ করে আম্মুক সর্বপ্রথম মোরগ মোসাল্লামটা রান্না করেছিল অর্থাৎ আস্ত মোড় মোরগ রান্না করেছিল তারপর শুরু হয়েছে ইফতার আইটেম রান্নার পালা সর্বপ্রথমে আম্মু ডাবলি এবং ছোলা বুটগুলো ভাজি করে নিয়েছিল তার পাশাপাশি বেগুনিগুলো সবগুলো বানানো হয়েছিল তারপর ছিল সবজির চপ আলুর চপ পেঁয়াজু ডিমের চপ ভেজে নেওয়ার পালা সবগুলো ইফতার আইটেম রান্না হবার পর একে একে সবগুলোকে কার্টুনের ভিতর ঢুকিয়ে নিয়েছিলাম এবং সবগুলো কার্টুনের উপর নামগুলো কষ্টেপ দিয়ে লাগানো হয়েছিল ঈদের শপিংয়ে ছিল আমার শাশুড়ির জন্য এক সেট থ্রি পিস এটা রেডিমেড থ্রি পিস নেওয়া হয়েছিলো আর আমার শ্বশুরের জন্য নেওয়া হয়েছে দুইটা গেঞ্জি এবং পাঞ্জাবি পাজামার কাপড় আমার দুই ননাশের জন্য নেওয়া হয়েছিল দুই সেট থ্রি পিস থ্রি পিসগুলো একই ডিজাইনের ছিল শুধু কালারটা ভিন্ন ছিল আর আমার ছোটো ননাসের মেয়ের জন্য একটি ফ্রক নেওয়া হয়েছিল আমার একমাত্র দেবর আরমান সিদ্দিকের জন্য একটি টি শার্ট নেওয়া হয়েছিল ও সবসময় রেড কালার টি শার্ট পছন্দ করে আর হোয়াইট কালারও ওর পছন্দ তার জন্য হোয়াইট কালার এবার দেওয়া হয়েছে আমার শাশুড়ির জন্য এক জোড়া জুতাও কেনা হয়েছিল তো এই ছিল ওদের ঈদের শপিং আমার শাশুড়ির জামা জুতা শ্বশুর জন্য পাঞ্জাবি পাজামার কাপড় ননাসের দুই শেট থ্রি পিস আরমানের টি শার্ট এবং নিধির জামা এগুলো নিয়ে আমার আব্বু ভাইয়া কাকা বোনেরা এবং কাসিনরা ওদের বাড়িতে গিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের জন্য শপিং করে দেওয়া হয়েছিল আব্বু আর কাকার জন্য পাঞ্জাবি পাজামা ভাইয়ার জন্য শার্ট আমার জন্য থ্রি পিস আম্মুর জন্য থ্রি পিস এবং আমার দুই বোনের জন্য দেশে সে থ্রি পিস দিয়েছিল তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানা না কি টা